হলো না মোর কৃষ্ণ গলা, আমি দিনে দিনে হয়ে গেলাম নিগো। খাটের উপর কাঁদে একটা সাজবেলা এ জীবনে। লিখতেই হবে নতুন পঞ্জিকা বাজার হই হই রাবুটি নতুন পঞ্জিকার জন্য আজকে আমরা ছাড়তে হবে। নতুন জিনিস যা বলছি সেগুলি লেখার চেষ্টা করে দেবে, তোমার ফাঁকা ভর্তি হয়ে যাবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আমরা গাঁদা খাবো, বাড়ির লোককে উপকামুখী করতে পারবো না, সন্ধ্যে ছটা থেকে রাত আটটা পর্যন্ত গাঁদা খাবো, বাড়ির লোক কিছু বলবে না, পুলিশ ধরে মারবে না, এইটা শুধু তাকে একটু আমি যা একটু বড় অক্ষরে লিখে দেবো। অসম্ভব। কেন অসম্ভবকে সম্ভব করতে পারবো না? আমরা খুব চিন্তিত আছি, আমার নতুন পঞ্জিকে সার করতে আসতে পারো। কোথায় তুমি এখন আসতে পারো? ও আচ্ছা, তোমার কাজ আসবে চলবে, কান গরম করে দাও। জানো বুঝতে পারছি না, টেনশন আছে। জয় হোক বাবা, জয় হোক বাবা। তুমি তো বাবা জয়। কে তুমি মা? কে তুমি মা? তোমার দাবি পূরণ করতে পারবো না। তোমার একুশটা ছেলে আর দেশে থাকবে না, আমেরিকা চলে যাবে। চল্লিশ বছর কুড়ি দিন নাকি বিয়ে করতে হবে, চিন্তা করতে কাজের পিঠে চালানো গরম করতো দুই বলে তোমার রাস্তা। আমি টেনশন আছি, তোমার রাস্তা কেন বাবা, তুমি তো সবকিছু লিখছো, কখন জোয়ার ভাটা খেলবে, কখন সূর্য উঠবে, কখন চন্দ্র উঠবে, সবকিছু বলতে পারছো, আর আমাকে এইটুকুনি বলে দিতে পারবে না বাবা? ঠান্ডা কিসের জন্য? দেখো বাবা, আমাদের জ্ঞান থাক, বিবেক থাক, গা থাক, আমরা গাঁদা খোর মানুষ, তুমি আমাদের উল্টোটা বলতে পারলে? এইসব গাঁদা খোরদের যত ভালো যুক্তি দাও না কেন, ভালো যুক্তি কান দেবে না, তো গাঁদা খোর ছেড়ে দেবো।
কি বলবো, রাস্তার মাঝখানে বসে বসে গাঁদা খাচ্ছে। আমার ছেলে স্কুল থেকে আসার সময় দেখি, বলে মা গাঁদা খাচ্ছে বাবা ওইভাবে, আমার বন্ধু বান্ধব আসে আমাকে কি অপমান করে। তোমাদের কর্ম অনুযায়ী ভগবান ফল দেবে। আমাদের দ্বার খোলা, আমার জ্যোতিষী পাঁচের উঁচু, তোমরা এখন আসতে পারো। এই গাঁদা খানা বন্ধ দিয়ে এই গাঁদার পয়সা নিয়ে সংসারে কাজে লাগাতে পারো না, তুই চলে যা তোর জায়গায়, আমি আর তোকে আর ছাড়ব না। আসছি বাবা, আমি যতদিন না বন্ধনের টাকা জোগাড় করতে পারবো কলকাতা থেকে বাড়ি ফিরে। মাথায় যদি 40 বছর বয়সে যদি বিয়ের ভূত লাভাও, কীট পতঙ্গ পশু পাখি জন্মগ্রহণ তোমাকে করতে হবে। মানুষ হবো, আমি কীট পতঙ্গ হব না বাবা, আমার ভুল বুঝতে পেরেছি, আমি এবার ঠাকুরের চরণে থাকবো। বাবা এই টাকা ঋণ করলে এমন দুর্দশা হয়, তবে কি করি বলে জন্মানো মহাপাপ। গরিবে জন্মানো মহাপাপ নয়, তোমাদের দেনা করতে হবে, দেখে করতে হবে না, বন্ধন করতে হবে, দেখে করতে হবে না, যে আমরা সুখ দিতে পারবো তিনি রায় মতন। তাই একটু তোমার একটা কথা বলি, স্বামীকে বললাম মানা মহাপাপ, স্বামী হলো মহাগুরু, স্বামীর গায়ে হাত তোমরা মহাপাপ করেছো। জানা কোনো সন্তান পিতা হাতে ভুল করতে পারে, কোনো সন্তান পিতার গায়ে হাত দেওয়া উচিত নয়, সে মহাপাপে লিপ্ত হয়। ওরে ভগবান দুটো হাত দিয়েছে মা বাবাকে সেবা করার জন্য, মা বাবাকে মারার জন্য নয়। আগামী জন্ম যদি হতে চায় পশুর মতো চাটতে পারবি, দুটো পশুর মতো চাটতে পা পাবি, মানুষের মতো দুটো হাত পাবি না রে। আমার সাথে হাত মিলে সবাই বলতে পারবো না।